সবাইকে আবারো অডিও লেকচার ভিডিওতে স্বাগতম। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করব 2019 সালের পদার্থবিজ্ঞান অংশ, তবে এটা বিকাল বেলার। অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দুইটা শিফটে হয়, একটা সকালে একটা বিকালে। তোমরা যারা আবেদন করবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তারা দেখবা যে তোমাদের পরীক্ষা হয় সকালে হবে, কারো কারো পরীক্ষা সকালে হবে, কারো পরীক্ষা বিকালে হবে। ওকে, অর্থাৎ প্রশ্নের দুইটা শিফটে প্রশ্ন থাকে এবং দুইটা শিফটে আবার আলাদা আলাদা সেট থাকে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু দুইটা শিফটে পরীক্ষা, এটা হচ্ছে মূল বিষয়। তো আমরা এখানে ছয়টি প্রশ্ন আনছি, এই ছয়টা প্রশ্ন দেখলে মোটামুটি তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্ন এসে থাকে, এবং তোমাদের যদি কোনো ভয় থাকে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। আমরা হচ্ছে এই বই থেকে সমাধান দিচ্ছি, এটা হচ্ছে হালদা ইউনিট, এটা আমাদের হালদা অ্যাপ্লিকেশনের বই। তোমাদের কাছে যদি অন্য কোনো বই থেকে থাকে তোমরা সেটার সাথে কম্পেয়ার করে নিতে পারো বা এই সলিউশনটা খাতায় তুলে নিতে পারো। ওকে, তো আমরা প্রথম প্রশ্নটা যদি দেখি, লিখা আছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের গাণিতিক সংজ্ঞা কোনটি। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের গাণিতিক সংজ্ঞা, এখানে আমাদের মানে এখান থেকে একটা অপশন আমাদেরকে দেখাতে হবে। তাহলে আমাদের আগে বুঝতে হবে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কি। দ্বিতীয় সূত্রের কনসেপ্ট যাই বলুক না কেন, অনেকে অনেকভাবে কনসেপ্টটা দিয়েছেন, ক্লসিয়াস একরকম ভাবে দিয়েছেন, কার্নোট একভাবে দিয়েছেন, তারপর হচ্ছে তোমার প্লাঙ্ক আরেকভাবে দিয়েছেন। যেভাবে যেভাবে দেখ, মূল কনসেপ্ট হচ্ছে এটাই যে তাপ শক্তিকে সম্পূর্ণরূপে কখনোই যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায় না, অর্থাৎ সেখানে কিছু ভেজাল থাকে, অর্থাৎ শক্তির অপচয় ঘটে বা শক্তির কি বলবো আমরা, শক্তিকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা যায় না। এটাও বলা যায়, আবার এনট্রপি রয়েছে এটাও বলা যেতে পারে, বা এনট্রপি বৃদ্ধি পায়, হ্যাঁ সেটাও বলা যেতে পারে। এনট্রপি বৃদ্ধি সেটা পায় এটা আমরা এখন বলবো না, বাট আমরা বলবো যে এনট্রপি রয়েছে সেখানে। ওকে, তো আমরা যদি এই কনসেপ্টটা বুঝি যে এনট্রপির কারণে যে শক্তিকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা সম্ভব হয় না, এটা যদি আমরা বুঝি তাহলে আমরা এখান থেকে সেই সূত্রটাকে বের করতে আমাদের সুবিধা হবে। তোমরা নিশ্চয়ই এনট্রপির ক্ষেত্রে শিখেছিলা, খেয়াল আছে কিনা তোমাদের আমি জানি না, যে ডিএস ইকুয়াল টু ডিকিউ ডিভাইড বাই টি, এটা নিশ্চয়ই পড়েছিলা। ওকে, আর এখানে দেখো এই ডিএস এর সাথেই, এখানে খেয়াল করো তুমি, ডিএস এর সাথে ডিকিউ এবং টি এর সম্পর্ক বেশি। এই যে এখানে যদি আমরা বি অপশনটা দেখি, ডিএস ইকুয়াল টু কিউ বা কিউ ডিটি লিখা আছে, আমরা যদি এটা দেখি আরেকটা লিখে আছে, আমরা যদি এটা লিখে এখানে প্লাস লিখে আছে, এটা টোটালি মানে কোনোভাবে এটা হবে না সি অপশনটা। আর ডি অপশনটা যদি আমরা তাকাই তাহলে দেখো তো ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি লিখা যায়। ওকে, তাহলে আমাদের আনসার হচ্ছে এটা। তাহলে দেখো একটা প্রশ্ন আসছে ইকুয়েশন থেকে, আমি তোমাদেরকে এই জিনিসটা বুঝাচ্ছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা না দুইটা প্রশ্ন আসে ইকুয়েশন থেকে, সরাসরি ইকুয়েশন গুলোকে অ্যানালাইসিস করে তোমাকে সেটা আনসার করতে হবে। ওকে, তাহলে আমাদের যে পদার্থবিজ্ঞান প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটার মধ্যে যত ইকুয়েশন আছে সেগুলো এবং তাদের অ্যানালাইসিস আমাদেরকে জানতে হবে। আবার কিছু প্রশ্ন একদম বেসিক থেকে আসে বা থিওরি থেকে আসে, সেই ধরনের একটা প্রশ্ন আমি এখানে দিয়েছি। লিখে আছে কোয়ার্কের কয় ধরনের বর্ণ রয়েছে। তো কোয়ার্ক হচ্ছে আসলে এক ধরনের মৌলিক কণিকা। মুরে জেলম্যান নামক একজন ভদ্রলোক এদেরকে এই মৌলিক কণিকাগুলোর নাম দিয়েছিলেন কোয়ার্ক। তো এই কোয়ার্কে মোট ছয়টা ফ্লেভার আছে, একটা হচ্ছে আপ, একটা হচ্ছে ডাউন, একটা হচ্ছে তোমার চার্ন, একটা হচ্ছে স্ট্রেঞ্জ, আর একটা হচ্ছে টপ, আর একটা হচ্ছে বটম। ওকে, ছয় ধরনের এখানে ফ্লেভার রয়েছে, আর প্রত্যেকটা ফ্লেভারের তিনটা করে কালার আছে। কি কি কালার? একটা হচ্ছে তোমার লাল, একটা হচ্ছে সবুজ, আর একটা হচ্ছে নীল। ওকে, আর কোয়ার্কের যে তড়িৎ আদান সেটা ভগ্নাংশ পরিমাণ হয়ে থাকে, মানে হচ্ছে একের চেয়ে সাধারণত কম হয়ে থাকে, এই কথাটা হচ্ছে মেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা কোয়ার্কে তিন ধরনের বর্ণ রয়েছে, তাহলে এখান থেকেই আমাদেরকে আনসার করতে হবে যে তিন। ওকে, তাহলে এখানে আনসার হচ্ছে এ। পরে আমাদেরকে তিন নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, বলছে যে এক্স জেড তলে কোন বিন্দুর অবস্থান ভেক্টর কোনটি। তাহলে এক্স জেড তলে কোন বিন্দুর অবস্থান ভেক্টর আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। ওকে, তাহলে আমরা উপরের গুলো একটু মুছে দিই, এগুলো তোমাদের আর আমার কাজে আসতেছে না। আমরা আগে তলগুলো নিয়ে একটু বুঝি। আমাদের নিশ্চয়ই যখন ভেক্টর চ্যাপ্টারটা পড়ছিলাম তখন আমরা নিশ্চয়ই তল সম্পর্কে হালকা আইডিয়া পেয়েছিলাম। সাপোজ এটা হচ্ছে যে একটা তল, ওকে, ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা আমরা বলতে পারি। ওকে, তো এখানে মনে করো এদিকে হচ্ছে যে তোমার এদিকে ধরি, এদিকে হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তো এখানে আমাদেরকে এক্স জেড তল বলছে, তাহলে এক্স জেড তল হচ্ছে আসলে এই তলটা। ওকে, এই তলটা। ওকে, এখন এই তলের মধ্যে বলছে কোন বিন্দুর অবস্থান ভেক্টর। তো এক্স তলের বরাবর আমরা নর্মালি আই একক ভেক্টর ধরি, আর জেড তলের জেড অক্ষ বরাবর আমরা কে একক ভেক্টরকে ধরে থাকি। তাহলে এখানে আমাদের আই এবং কে আসবে, আর অন্য কেউ আসবে না, কারণ আমাদেরকে বলছে এক্স জেড। তাহলে আই এবং কে কোথায় আছে একটু খুঁজে বের করি। এই দেখো এটাতে আই 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 এবং কে আছে, তারপর হচ্ছে এটাতে আছে আই এবং কে, তারপরে হচ্ছে এটাতেও আছে, বাট এটাতে তোমার এক্সট্রা, সরি, আই এবং কে এটাতে কিন্তু এক্সট্রা তোমার জেও আছে, এটা এমনিতে বাদ পড়ে যাচ্ছে। এরপর আমরা দেখবো যে এক্স এবং জেড অক্ষ রিলেটেড আছে কিনা আই এবং কে এর সাথে।
দেখো এক্স এবং জেড এটাতে রিলেটেড নাই, এক্স এবং জেড অক্ষ না, এখানে আছে এক্স এবং ওয়াই অক্ষ, সো এটাও বাদ যাবে। আবার এটাতে হচ্ছে ওয়াই এবং জেড অক্ষ, সো এটাও বাদ যাচ্ছে। আর এটাতে দেখো, এটাতে কিন্তু লিখে আছে এক্স আই প্লাস জেড কে, ওকে, তাহলে এটাই আমাদের আনসার। ওকে, অর্থাৎ তোমাকে আই এবং কে খুঁজে নিতে হবে, অর্থাৎ এক্স এর সাথে থাকবে আই, এক্স এর সাথে থাকবে আই, আর জেড এর সাথে অবশ্যই কে থাকবে, জেড এর সাথে কে থাকবে। এখানে প্লাস মাইনাস থাকুক সেটা আমাদের কোনো ফ্যাক্ট না, আমাদেরকে মূল যে কনসেপ্ট সেটা হচ্ছে এটাই যে এক্স আই আর জেড কে অবশ্যই থাকতে হবে। ওকে, সো সি তে আছে, এটা আমরা সি দাগাচ্ছি। পরের প্রশ্নটা একটা ছোট একটা অঙ্ক, একদম সহজ, বাট এটা ঘাবড়ানোর কিছু নাই। বলছে যে 500 ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য আমাদেরকে বের করতে বলছে একটা ইলেকট্রনের, তবে সেটার শক্তি কত দেওয়া আছে, শক্তি হচ্ছে 500 ইলেকট্রন ভোল্ট। ওকে, তাহলে ডি ব্রগলি তরঙ্গের জন্য আমরা যেটা শিখছি সেটা হচ্ছে ই ইকুয়াল টু, মানে শক্তি ইকুয়াল টু এইচ সি ডিভাইড বাই ল্যামড্রা, আমাদের নিশ্চয়ই এটা খেয়াল আছে। ওকে, আমরা বের করবো কি তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ ল্যামড্রা বের করতে হবে। ওকে, তাহলে আমরা ল্যামড্রা যদি বের করি তাহলে দেখো তোমরা তো ল্যামড্রা ইকুয়াল টু আসে যে এইচ সি ডিভাইড বাই ই, এইচ কি প্লাঙ্কের কনস্ট্যান্ট, সি কি আলোর ব্যাগ, আর ই এখানে দেওয়া আছে 500 ইলেকট্রন ভোল্ট। এই তোমাদের মূল কাজ হচ্ছে যে এইচ এর মান মুখস্থ রাখা আর সি এর মানটা মুখস্থ রাখা, আর ইলেকট্রন ভোল্টকে কিভাবে জুড়ে নিয়ে যেতে হবে সেটা জানা। ইলেকট্রন ভোল্টকে জুড়ে নিতে হলে 1.6 ইনটু টেন ইনভার্স 90 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে আমরা মাল্টিপ্লাই করে দিলাম। আর এইচ এর মান হচ্ছে 6.626 ইনটু টেন ইনভার্স 34, আর আলোর ব্যাগ আমরা মুখস্থ জানি 3 × 10⁸। ওকে, এবার তুমি এখানে কাটাকাটি করো, অনেকেই জিজ্ঞেস করতেছিল যে কিভাবে আসলে ক্যালকুলেটর ছাড়া এই ধরনের সমাধানগুলো আমরা করব। এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখন একটু দেখে নিবে তোমরা। সেটা হচ্ছে তুমি যেটা প্রথমে করবা, এই যে যেগুলো টেন ইনভার্স জাতীয় আছে বা 10⁻⁷ জাতীয় আছে সেগুলোকে আগে কাজ করবা। তুমি খেয়াল করো এই অংশটা যদি আমরা কাজ করি তাহলে এখানে আমরা পাই দেখো 6.626 ইনটু 8, এই যে 3 আছে এটাকে আগে লিখে ফেলো, তারপরে এই দুটোকে কাজ করো। এই দুটোকে যদি কাজ করি আমরা আসে 10 ইনভার্স, এই 8 এখান থেকে কমে যাচ্ছে, 8 কমলে আসে হচ্ছে তোমার 26, আর নিচে যেগুলো আছে সেগুলোকে সাপোজ তুমি লিখেই দিলা। লিখার সময় এখানে তুমি 5 × 10⁰² লিখতে পারো না, 500 কে লিখতে পারি আমরা, ইনটু 1.6 × 10⁻¹৯। এখানেও ঠিক একইভাবে তুমি কাজটা করো, কাজটা করলে তুমি যেটা পাবা, আমি কোশ্চেনটা মুছে দিচ্ছি তোমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে যাতে তোমরা ক্যালকুলেটর ছাড়া কাজ করতে পারো। ওকে, তাহলে আমরা পাচ্ছি কি, নিচে খেয়াল করো, নিচে হয় 5 × 1.6 × এবার এটার সাথে যদি তুমি কাটাকাটি করো 10⁻⁷ আসে, আর এখানে 6.626 × 3 × 10⁻⁶ আসে। এবার এটাকে তুমি উপর নিলে নিশ্চয় যোগ হবে, তোমরা এটা সবাই জানো, যোগ করলে আলটিমেটলি যেটা আসবে সেটা হচ্ছে খেয়াল করো 6.626 × 3 × এটার সাথে এটা তুমি সরাসরি কাটাকাটিও করতে পারো, কাটাকাটি করলে আর থাকে 10⁻⁹, আর নিচে থাকে 5 × 1.6। এখন একটু খেয়াল করো তোমরা, 5 × 1.6 কে তুমি যদি মাল্টিপ্লাই করো নিচে কিন্তু আসলে 8 আসবে, কত আসবে, 8 আসবে। ওকে, এই যে এখানে তুমি মাল্টিপ্লাই করে দেখো 8 আসবে, আর উপরে কিন্তু তোমার 6.626 × 3 আছে। ওকে, এটাকে তুমি যদি কাজ করো তাহলে তুমি ডাইরেক্ট মাল্টিপ্লাই করতে পারো হাতে, আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে এরকমের কাছাকাছি আসতে পারে 18, আর হচ্ছে আবারও 18 20 এর মতো আসবে। এখানে মাল্টিপ্লাই করে তুমি দেখতে পারো 20 এর কাছাকাছি আসবে। তো 20 কে যদি তুমি 8 দিয়ে ডিভাইড করো, 20 কে যদি তুমি 8 দিয়ে ডিভাইড করো তাহলে 2.5 এর কাছাকাছি আসবে। তাহলে এখানে আলটিমেটলি যেটা আসতেছে সেটা হচ্ছে তোমার এই এতটুকুতে আসতেছে 2.5, আর ইনটু আকারে আছে 10⁻⁹। এখন আমাদের আসলে আনসারটা কত, এত এত মিটার আসার কথা। ওকে, 5 নম্বর প্রশ্নে বলছে যে একটি নিউক্লিয়াসের ভর ত্রুটি 0.0377 amu হলে এর বন্ধন শক্তি কত? তাহলে একটা ইলেকট্রনের ভর ত্রুটি আমাদের কাছে দেওয়া আছে, তাহলে ভর ত্রুটি সাপোজ ভর ত্রুটিকে নর্মালি ডেলএম দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, তাহলে ডেলএম ইকুয়াল টু 0.0377 amu। এখন এই amu কে তোমাকে কেজিতে কনভার্ট করতে হবে, কিসে কনভার্ট করতে হবে,
কেজিতে। খেয়াল করবা এম ইউ কে কেজিতে কনভার্ট করার নিয়ম হচ্ছে যে 1.66 ইনটু 10 ইনভার্স 27 দিয়ে মাল্টিপ্লাই করা লাগে। মাল্টিপ্লাই করলে এম ইউটা তখন কেজিতে কনভার্ট হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে আমাদের ভর ত্রুটি এখন। ওকে, তাহলে আমরা ভর ত্রুটিটাকে এম ইউটাকে কেজিতে নিয়ে গেলাম। এখন আমাদেরকে বন্ধন শক্তিটা বের করতে হবে। তো বন্ধন শক্তি সূত্র হচ্ছে যে ইকুয়াল টু এম সি স্কোয়ার। এটা হচ্ছে যে বন্ধন শক্তির সূত্র। কিন্তু এখানে যেহেতু আমাদের ডেল এম, আমরা ডেল এম এম ডেল এম সি স্কোয়ার লিখতে পারি। তো ডেল এম কত? ডেল এম হচ্ছে যে এই পার্টটা, এই পার্টটা হচ্ছে 0.0377 ইন্টু 1.66 ইন্টু 10 ইনভার্স 27 ইন্টু সি স্কোয়ার। সি কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 হোল স্কোয়ার। ওকে, এবার তুমি এখানে কাজ করো। কাজ করলে তুমি এখানে এই অংশটা তোমার জুলে রয়েছে। ওকে, তো এই জুলটাকে আমরা যদি ইলেকট্রন ভোল্টে নিয়ে যেতে হয় তাহলে 1.6 ইনটু 10 ইনভার্স 19 দিয়ে ডিভাইড করতে হবে। ওকে, তাহলে ডিভাইড করলাম, ডিভাইড করলে এটা কিসে চলে গেল তোমরা বলো? এটা চলে গেল হচ্ছে, ওকে আমি একটু আবার লিখতেছি, এটা চলে গেল আসলে ইলেকট্রন ভোল্টে। ওকে, এখন এই ইলেকট্রন ভোল্টকে যদি আমরা মেগা ইলেকট্রন ভোল্টে নিয়ে যেতে চাই তাহলে আমাদেরকে আরো আরো 10 টু দি পাওয়ার 6 দ্বারা ডিভাইড করতে হবে, তাহলে হয়ে যাবে মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে এখন তুমি কাজ করো, কাজ করলে যেটা পাবো সেটা হচ্ছে 35.1 মেগা ইলেকট্রন ভোল্ট। এটাই আমাদের অপশনে আছে, দেখো খেয়াল করো, এই যে অপশন বি। ওকে, তাহলে আমরা অপশন বি দাগিয়ে ফেলবো। ওকে, তাহলে আমরা দেখো একটু সহজ মনে হচ্ছে, বাট এই যে এগুলো বসানো আসলে একটু কঠিন। ওকে, যদি ক্যালকুলেটর ব্যবহার করতেন আদালত আরো কঠিন, এখন ক্যালকুলেটর তো ব্যবহার করতে দিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেই জন্য আসলে এই ধরনের অঙ্কগুলো ওনারা দিয়েছিলেন। ছয় নম্বর প্রশ্নটা তোমাদের কাছে দেখে মনে হচ্ছে আইসিটি থেকে আসছে, বাট আসলে এটা তোমাদের যেই সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স চ্যাপ্টার যেটা, সেটার সাথে আসলে রিলেটেড। ওকে, সেখান থেকে আসছে বলে তুমি ধরে নিতে পারো। তাহলে আমাদেরকে বলছে যে একটি NANDI বা ন্যান্ড গেট যেটাকে আমরা বলি, সেই গেটের বুলিয়ান বীজগণিত কোনটি আমাদের কাছে জিজ্ঞেস করছে। তাহলে NANDI আসলে কি? NANDI আসলে কি? NANDI, ওকে একটু খেয়াল করবা, এন্ড গেট যেটা ছিল, এন্ড গেট যেটা তোমরা পড়ছিলা, সেটার সাথে যদি একটা নট গেট যুক্ত করে দেওয়া হয় তাহলেই তো NANDI গেট পাওয়া যায়। তাহলে এন গেট প্লাস নট গেটের যোগফলই হচ্ছে NANDI গেট। ওকে, তো আসলে এন গেট কি ছিল তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে। এন গেট হচ্ছে এরকম, দুইটা ইনপুট যদি আমি চিন্তা করি তাহলে ছিল এরকম। ওকে, এরকম ছিল, এটা ছিল তোমাদের এন্ড গেট। ওকে, এন্ড গেট, এখন এই এন্ডের সাথে যদি একটা নট যুক্ত করে দেওয়া হয় তাহলে এটা NANDI হয়ে যায়। নট মানে এরকম, এরকম সাইন দেওয়া হয় তাহলে এটা হয়ে গেছে এখন NANDI। সাপোজ এটা হচ্ছে এ একটা ইনপুট, এটা হচ্ছে ভি একটা ইনপুট। এখন এন গেটের রেজাল্ট কী ছিল তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, এ ডট ভি, ওয়াই ইকুয়াল টু ছিল এ ডট ভি। তাহলে এন গেটের রেজাল্ট যদি এটা হয়, এটা যদি নট যুক্ত করে দেওয়া হয় তাহলে সেটা ইনভার্ট হয়ে যাবে বা উল্টা হয়ে যাবে। উল্টা হয়ে গেলে উপরে একটা, ওকে, উপরে একটা কী সাইন আসে? বার সাইন আসে। ওকে, তাহলে এই যে আমাদের এখানে এ ধরনের কিছু আছে কি না? আছে, সিটি অপশন। তাহলে আমরা এটা দেখাবো। ওকে, তাহলে খেয়াল করো, আমরা একদম সহজ বিষয়, জাস্ট বেসিকগুলো যদি ক্লিয়ার রাখি তাহলে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেই পদার্থবিজ্ঞান অংশ সেটা ভালো করে অ্যান্সার করতে পারবো। পরবর্তী টিউটোরিয়ালে আমরা পদার্থবিজ্ঞানের এই সকালের, এই 2019 সকালের আমরা পদার্থবিজ্ঞান না গণিত অংশটুকু সমাধান করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকি, আল্লাহ হাফেজ, টাটা।